সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে সংবাদ বিটকয়েন দিয়ে অর্থ পাচার করছে বাংলাদেশি জঙ্গিরা পাল্টে হামলায় উত্তপ্ত ইয়েমেন সৌদিকে দোষল ইরান ভারতে তৈরি কোভ্যাক্সিন নিয়ে আবারও প্রশ্ন বিস্তারিত সংবাদে জানবেন হাটু গেরে মিয়ানমার সেনাদের কাছে বিক্ষোভকারীদের প্রাণ ভিক্ষা চাইলেন নারী মাইক্রোসফটের ইমেইল সেবায় চীনা হ্যাকারদের হামলা ভারতে পাকিস্তানি সন্ত্রাসীদের অনুপ্রবেশে নিন্দা আমেরিকার সবশেষে জানবেন হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে ট্রাম্প সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন বিটকয়েন দিয়ে অর্থ করছে বাংলাদেশি জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও আনসারুল্লাহ বাংলা টিম বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছে কাশ্মীরে ক্রিপ্টো রূপান্তরিত করে বিটকয়েনের মাধ্যমে এই পাচারের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে ইন্ডিয়া টিভি মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় পুলিশ কর্মকর্তার বরাতে এই খবর দেয় গণমাধ্যমটি ওই কর্মকর্তার ভাষ্যমতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি বিশেষ অ্যাকশন গ্রুপ দু হাজার সালের সেপ্টেম্বর পরে আওয়াল নেওয়াজ ওরপে সোহেল নেওয়াজ ও ফজলে রাব্বি চৌধুরী নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছিল জিজ্ঞাসাবাদকালে তারা বলেছিল জঙ্গি সংগঠনগুলি দুই সাল থেকে বিটকয়েন সিস্টেমের মাধ্যমে প্রচুর তহবিল পাচ্ছে এ দুজন আরও বলে যে তারা ক্রিপ্টোকারেন্সির আকারে পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল আগে তারা হুন্ডির মাধ্যমে অর্থ সংগ্রহ করত তবে এটি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে বাংলাদেশি স্পেশাল অ্যাকশন টিমের অতিরিক্ত ডেপুটি কমিশনার আহমেদুল ইসলাম বলেন বিটকয়েনের মাধ্যমে অবৈধ লেনদেন শনাক্ত করা খুব কঠিন এই কাজ করার মতো প্রযুক্তিগত সক্ষমতা আমাদের নেই দু সালের আগস্টে মার্কিন সরকার ঘোষণা করে কয়েকশো ক্রিপ্টো অ্যাকাউন্ট চারটি ওয়েবসাইট এবং চারটি ফেসবুক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এই পদক্ষেপ জঙ্গি গোষ্ঠীগুলো ডিজিটাল মুদ্রার সাহায্যে তহবিল সংগ্রহের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে তবে বাংলাদেশে ডিজিটাল মুদ্রা এখনও নিষিদ্ধ দু সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক একটি নোটিশ জারি করে প্রত্যেককে এই জাতীয় লেনদেন থেকে বিরত থাকতে বলেছে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইয়েমেন সৌদিকে দুষল ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত ইয়েমেন হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের সানায় বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট এদিকে যুদ্ধ বন্ধ করে হুতি বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আর ইরান বলছে নিজেদের প্রতিরক্ষার জন্য সৌদি আরবে হামলার অধিকার রয়েছে হুতিদের সৌদি আরবের তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সোমবার সৌদি জোটের মুহুরমুহ গোলায় কেঁপে ওঠে রাজধানী সানা এর পাশাপাশি ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজাতে চলছে স্থলযুদ্ধ সৌদি সমর্থিত প্রেসিডেন্ট হাদিস সরকারের বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায় বিদ্রোহীরা ইয়েমেনে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বিদ্রোহীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস তিনি বলেন সৌদি আরবের তেলের স্থাপনায় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় সৌদি আরবের তেল স্থাপনায় আমাদের নাগরিকরাও রয়েছেন হামলা চালিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না আমরা সব পক্ষকে আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছি এদিকে নিজেদের জীবন রক্ষায় বিদ্রোহীদের সৌদি আরবে হামলার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে বলেন সৌদি আরবের কারণেই ইয়েমেন সংকটের সমাধান মিলছে না তিনি বলেন অবিলম্বে সৌদি আরবকে যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছি আমরা তবেই শান্তি ফিরে আসবে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান দরকার হুতি বিদ্রোহীরা বহুবার আলোচনায় বসার চেষ্টা করছে ভারতে তৈরি কোভ্যাক্সিন নিয়ে প্রশ্ন ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট জানিয়েছে এই টিকার কার্যকারিতা মূল্যায়নে তৃতীয় পর্যায়ের প্রভূত পরীক্ষার প্রয়োজন রয়েছে ভারত জুড়ে ষোলোই জানুয়ারি টিকাকরণের প্রথম পর্ব শুরু হওয়ার সময় থেকে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেকের টিকার প্রয়োগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন জানুয়ারিতে ওই টিকার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তবে টিকার পরীক্ষার পর্বের ফলাফলের কোনো রিপোর্ট ছাড়াই কিভাবে তারা ব্যবহারের ছাড়পত্র পেল তা নিয়েও বিস্মিত অনেকে যদিও দ্বিতীয় পর্বে টিকাকরণের প্রথম দিন অর্থাৎ পয়লা মার্চ কোভ্যাক্সিনের ডোজ সংক্রান্ত সুরক্ষা নিয়ে জল্পনার কার্যত অবসান ঘটিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম পুরনো মেডিকেল জার্নালদের দাবি এটি সুরক্ষিত এবং প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম ল্যান্ডসেটের রিপোর্টটি প্রকাশ করে একে সুসংবাদ আখ্যা দিয়ে টুইট করেছেন আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের প্রধান ফাইম ইউনুস যদিও ল্যান্ডসেটের তরফ থেকে জানানো হয়েছে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল ইতিবাচক হলেও টিকার তৃতীয় পর্বে এর কার্যকারিতা নিয়ে মূল্যায়ন জরুরি নিজেদের রিপোর্টে ল্যানসেট লিখেছে টিকা সুরক্ষা নিয়ে নিশ্চিত হতে তৃতীয় পর্বেও প্রভূত ট্রায়ালের প্রয়োজন সিরামের নমুনার তুলনায় এই টিকা নিয়ে কম তথ্য পাওয়ার ফলে তার কার্যকারিতা নিয়ে মূল্যায়ন করা যাচ্ছে না তাছাড়া এই টিকা পরীক্ষার সময় অংশগ্রহণকারীদের বয়স এবং তারা কতটা উপসর্গহীন গুরুতর রোগে ভুগছেন সে নিয়েও অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়ালে অংশগ্রহণকারীদের তুলনামূলক মূল্যায়নও করা হয়নি তাছাড়া পরীক্ষার সময় সাধারণ মাপকাঠিগুলো নির্ধারিত ছিল না পরে তা খতিয়ে দেখা হয়েছে হাঁটু গেড়ে মিয়ানমার সেনাদের কাছে বিক্ষোভকারীদের প্রাণভিক্ষা চাইলেন নারী মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে একের পর এক প্রাণ হারাচ্ছেন দেশটির জনগণ গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্বিচার গুলিতে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে এখন পর্যন্ত দেশটিতে চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে এদিকে পুলিশের বিরুদ্ধে এরই মধ্যে ইয়াঙ্গনের একটি এলাকায় দুই শতাধিক বাসিন্দাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এমনকি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতেও ব্যাপক ধরপাগরের খবর পাওয়া গেছে মঙ্গলবারও মিয়ানমার জুড়ে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম মিয়ানমারের মিতকিনা শহরের কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাতে গেলে হাঁটু গেরে এলাকার বাসিন্দাদের প্রাণ রক্ষার আবেদন জানান এক ধর্মজাজিকা আগের দিনের ধারাবাহিকতায় এদিনও সকাল থেকে দেশটির প্রধান শহরগুলোতে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা এদিন দাওয়াই শহরের পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ করতে গেলে বাধা দেয় দাঙ্গা পুলিশ এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে বিক্ষোভকার্যে ছত্রভঙ্গ করতে টিআর সেল সরে পুলিশ এক মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে এছাড়াও ইয়াঙ্গুনেও জান্তা সরকার বিরোধী বিক্ষোভের সংঘর্ষের খবর পাওয়া গেছে সেখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুটতে দেখা যায় দাঙ্গা পুলিশকে মাইক্রোসফটের ইমেইল সেবায় চীনা হ্যাকারদের হামলা শেষ কয়েক বছরে সাইবার যুদ্ধে অনেকটাই জায়গা দখল করেছে চীন সম্প্রতি মাইক্রোসফট সংস্থা বড় অভিযোগ করেছে চীনের বিরুদ্ধে মাইক্রোসফট অভিযোগ করে বলছে চীনের সঙ্গে সংযুক্ত হ্যাকারদের একটি দল তাদের জনপ্রিয় ইমেইল সেবা হ্যাক করেছে একটি ব্লক পোস্টে কোম্পানিটি বলেছে তাদের সফটওয়্যারে চারটি দুর্বলতা হ্যাকারদের মাইক্রোসফট এক্সচেঞ্জের সার্ভারে প্রবেশের অনুমতি দেয় এর ফলে তারা ইমেইল অ্যাকাউন্টে প্রবেশাধিকার পায় দীর্ঘমেয়াদী প্রবেশাধিকারের জন্য তারা অতিরিক্ত মেলওয়ার স্থাপন করেছে কোম্পানিটি আরও বলছে তারা বিশ্বাস করে যে হাফ নিয়ম এই হামলা চালিয়েছে যারা চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাজ করে মার্কিন সংস্থার অভিযোগের জবাব দিতে গিয়ে চীনের বিদেশ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন যে কোনো রকম সাইবার ক্রাইম চুরি হ্যাকিং বা প্রযুক্তির উপর নির্ভরশীল মানুষের জীবন ক্ষতি করতে পারে এমন পদক্ষেপ সমর্থন করে না চীন তবে প্রমাণ ছাড়া এমন অভিযোগ ঠিক নয় বলে জানিয়েছেন তারা সংস্থাটি যদি প্রমাণ করতে পারে চীনের হ্যাকারদের দ্বারা এই কাজ হয়েছে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন এই মুখপাত্র কিন্তু সাইবার বিশেষজ্ঞরা মনে করেন চীনা আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এতটাই এগিয়ে গিয়েছে মাইক্রোসফট সহজে প্রমাণ করতে পারবে না চীনের হাত থাকার কথা বিখ্যাত মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছেন হাফ নিয়মের সঙ্গে এটাই মাইক্রোসফটের প্রথম ঝামেলা নয় এর আগেও তারা এই হ্যাকার গ্রুপের হামলার শিকার হয়েছে ভারতে পাকিস্তানি সন্ত্রাসীদের অনুপ্রবেশের নিন্দা আমেরিকার ভারত পাকিস্তান সীমা পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টার নিন্দা করেছে আমেরিকা কাশ্মীর এবং ভারতকে তাদের উদ্বেগের বিষয় নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংলাপকে সমর্থন করেছিল জো বাইডেনের দেশ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেন এই অঞ্চলের প্রতি আমাদের নীতি পরিবর্তন হয়নি আমরা দু সালে যুদ্ধবিরতি প্রতিশ্রুতি অনুযায়ী নিয়ন্ত্রণ সীমায় উত্তেজনা হ্রাস করার জন্য ভারত পাকিস্তানকে আহ্বান জানাই এছাড়াও নিয়ন্ত্রণ সীমা পেরিয়ে যে সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে চায় তাদের নিন্দা জানিয়েছেন নেট প্রাইস এর আগে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনের মধ্যে নজিরবিহীন আলোচনার পরেই যুদ্ধবিরতি ঘোষিত হয় দু সালের চুক্তি পুনরুজ্জীবিত করা একটি ইতিবাচক পদক্ষেপ এটা নিশ্চিতভাবে কৌশলগত পদক্ষেপ হলেও ভারত পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এই ঘোষণা ভূমিকা রাখবে এর আগে ভারত বলেছে ইসলামাবাদের সঙ্গে আরও বিভিন্নভাবে কাজ করবে দেশটি হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো সোমবার নিঃশহ নিউ ইয়র্কে ফিরেছেন বর্তমানে তিনি ফ্লোরিডার মারে লাগতে বাস করছেন তবে তিনি ম্যানহাটনে ফিফথ এভিনিউতে ট্রাম্প টাওয়ারের শীর্ষে তার বিলাসবহুল আবাসস্থল রক্ষণাবেক্ষণ করছেন রবিবার রাতে এসে পৌঁছানোর পর খুব অল্প সময়ের জন্য দেখা গেছে তাকে নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় তার কালো এসিউভির পেছনের জানলা দিয়ে একজন সমর্থকের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গেছে ওই সমর্থক একাই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাস্তায় দাঁড়িয়েছিল তবে সোমবার দুপুরে প্রায় বিশ সমর্থককে ট্রাম্প টাওয়ারের সামনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেখা গেছে তবে তাদের কেউ বলতে পারেনি ট্রাম্প শুভেচ্ছা জানাতে নিচে নেমে আসবেন কিনা যেমনটা তিনি আগে করতেন এদিকে টাওয়ারটি উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ পরিবেষ্টিত রয়েছে ট্রাম্পের নিউ আসার বিষয়ে তার অফিস থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি এছাড়া সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কাছে জানতে চাওয়া হলেও কোনো তত্ত্ব সরবরাহ করেনি তারা